আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আনারসের শরবত তৈরি করে দেখাবো। আনারসের শরবত বা পাইনঅ্যাপল জুস অত্যন্ত স্বাস্থ্যকর এবং খুবই এনার্জেটিক একটা ড্রিঙ্ক। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রোজার মাস চলছে, ইফতারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আনারসের শরবত কিন্তু সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দিতে যথেষ্ট। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। আনারসের জুস তৈরি করতে যা যা লাগবে, আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা আনারস। আমি আস্ত আনারসকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এর যে বাইরের চামড়াটা আছে সেটা ফেলে দিয়ে আনারসটাকে আমি ছোট ছোট করে টুকরো করে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এই 1 কাপ পরিমাণ আনারস থেকে কিন্তু 2 গ্লাস শরবত হবে। আরও লাগছে 1/4 টিস্পুন অর্থাৎ 1 চামচের 1/4 ভাগ বিট লবণ। আপনাদের কাছে যদি বিট লবণটা না থাকে তাহলে আমরা যে নর্মাল লবণটা খাই সেটা দিয়ে দেবেন। লেবু রস নিয়েছি 1 চা চামচ পরিমাণ। লেবু রসটা দিলে খুবই চমৎকার একটা ফ্লেভার আসে। আর চিনি নিয়েছি 1 কাপের 1/4 ভাগ অর্থাৎ এখানে 4 টেবিল চামচ পরিমাণ আছে। আপনারা আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পানি এখানে আমি 1 গ্লাস নিয়েছি নর্মাল পানি। ব্লেন্ড করার সময় 1 গ্লাস পানি ব্যবহার করব, আরও 1 গ্লাস আমি পরে ব্যবহার করব। একটা ব্লেন্ডারে সমস্ত উপকরণ একে একে নিয়ে নেব। প্রথমেই নিচ্ছি কিউব করে কেটে রাখা আনারস। এরপরেতে দিয়ে দিচ্ছি চিনি, 4 টেবিল চামচ পরিমাণ আমি চিনি নিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ অর্থাৎ 1/4 টিস্পুন। আর সেই সাথে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে আমি এই আনারসটা ব্লেন্ড করে নেব। আনারসটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এতে আরো 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব। আরেকবার ব্লেন্ড করে নিতে হবে। হয়ে গেলে এবার এই জুসটাকে ছেঁকে নিতে হবে। আমি একটা জগে ছেঁকে নিচ্ছি, এতে করে আমার গ্লাসে ঢালতে সুবিধা হবে। ছেঁকে নিলে খুব স্মুথ একটা শরবত আপনারা পাবেন, আর চাইলে না ছেঁকেও খেতে পারেন। আমি ছেঁকে নিয়ে খেতে পছন্দ করি তাই আমি ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। দেখুন ছাকার পরে উপরে কিছু আঁশ জমেছে, সেগুলো আমি ওর ফেলে দেব এবং জগে যেই শরবতটা আমি নিয়েছি সেটা এখন আমি সার্ভিং গ্লাসে ঢেলে নেব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একেবারে রিফ্রেশিং পাইনঅ্যাপল জুস বা আনারসের শরবত। আমি 4-5টা বরফের কিউব দিয়ে আনারসের শরবতটা সার্ভ করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই এই রেসিপিতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।